অভিনন্দন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি নতুন এক রেসিপি নিয়ে। রেসিপিটির নাম দুধ গোকুল পিঠে। বাঙালির খুবই অত্যন্ত একটা প্রিয় পিঠে আর বানানোও খুবই সোজা। আজকে আমি আপনাদেরকে সেইটা বানিয়ে দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর যদি নতুন আমার চ্যানেলের বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছানোর জন্য। তা চলুন দুধ গোকুল পিঠের জন্য আমার কী কী লাগছে আগে দেখে নিই। লাগছে আমার আতপ চাল, আমি 200 গ্রাম আতপ চাল 2-3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে জলটা ছড়িয়ে রেখে দিয়েছি। আর এখানে নারকেল গুঁড়ো আর বাতাসা, এখানে আছে ময়দা, সুজি, চালের গুঁড়ি, দু জায়গায় করে রেখেছি আমি, যখন দু জায়গায় লাগবে তো ওই আলাদা আলাদা করে রেখেছি। আর 1 চিমটে নুন আর সাদা তেল, আর এখানে আছে খেজুরের গুড়, এখানে দুধ, আর অল্প একটু লাগবে আমার বেকিং পাউডার। তা চলুন আমি আগে এই চালটা বেটে নিই। চালটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেবো। এই দেখুন চালটা এইভাবে আমি বেটে নিয়েছি, আপনারা চাইলে এটা শিলেও বাটতে পারেন। এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই 1 বাটি সুজি। ১ বাটি ময়দা। এই 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার ব্যাটারটা তৈরি করে নাও। সুন্দর করে যত ফাটা হবে তত জিনিসটা সুন্দর হবে। দেখুন এইভাবে আমি 5 মিনিট ফাটিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে শুধু দেখুন। এরকমভাবে খুব পাতলা করলে হবে না, এইভাবে জিনিসটা পড়বে তবে জিনিসটা ফুলবে, আর খেতেও সুন্দর হবে, নরম হবে। এটাকে আমি এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। সুজিটা আছে তো, সুজিটা ফুলে উঠবে, এর মধ্যে ভিজে যাবে। এবার নারকেলটা আমি একটু পুরটা তৈরি করে নেবো। নারকেলের কড়া বড় হয়ে গেছে, কড়ার মধ্যে আমি এই জলটা একটু হয়ে যায়। কড়ার মধ্যে আমি এই খেজুরের গুড়টা দিয়ে দিলাম। খেজুরের গুঁড়োর মধ্যে 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে, একটু ঘন চিট হয়ে আসে তারপর নারকেলটা দেবো। গুঁড়ো আমার অনেকটা ঘন হয়ে এসছে আর চিটও হয়ে গেছে, এর মধ্যে এবার আমি এই নারকেলটা দিয়ে দেবো। আমার একদম রেডি হয়ে গেছে, চিট এসে গেছে কত সুন্দর। এবার আমি এটা নামিয়ে নেবো। এবার নারকেলের পুর আমার ঠান্ডা হোক, আমি এখানে ব্যাটারটা আর একটু গুলতে হবে। ধরুন ফুলে কতটা হয়ে গেছে, শুধু খুব সুন্দর হয়ে গেছে ফুলে একদম। এর মধ্যে আমি আর একটু অল্প আমি চাল ভেজানো জল একটু দিয়ে দেবো এতে, কারণ অনেকটা ঘন হয়ে গেছে। ওই যে সুজিটা দিয়েছিলাম ওটা ফুলে উঠেছে, তো এই জলটা দিয়ে আর একটু এখানটা নেড়ে দিতে হবে। যত এটা ফাটাবে তত বেশি এটা ফুলবে। হ্যাঁ এইরকম হবে দেখুন,
একদম ঘনেও নয় ও পাতলাও নয়, ঠিক ঠিকই হবে জিনিসটা। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি পিঠাগুলো ভেজে নেব। তাও আমার গরম হয়ে গেছে, পিঠেগুলো ভাজার জন্য আমি এখানে অল্প তেল দিয়ে দেবো। চামচে করে এক চামচ আমি এর মধ্যে এই পুরটা দিয়ে দিলাম। এইভাবে চামচের সাহায্যে একটু চেপে দিতে হবে। এর উপরে একটু ব্যাটারটা আরেকটু এইভাবে দিয়ে দিতে হবে। যেন পুরটা ঢাকা পড়ে যায়। একদিকটা হয়ে গেছে, আমি এবার এটা উল্টে দেবো। পিঠের দিকটা আরেকবার একটু ভেজে নেবো। এখন পিঠে আমার ভাজা হয়ে গেছে, এইভাবে আমি পরপর সব পিঠেগুলো ভেজে নেব। আর একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এই চামচে করে অল্প অল্প করে ব্যাটারটা দিতে হবে। এক চামচ পুর দিয়ে দিলাম, পুরটা একটু এইভাবে চেপে দিলাম। এর উপরে আরেকটু ব্যাটারটা দিয়ে দেবো। পুরটা যেন ঢাকা পড়ে। তেল বেশি লাগবে না, অল্প তেলেই হবে জিনিসটা। পিঠে আমার ভাজা হয়ে গেছে, এইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নেব। পিঠেগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, দেখুন পিঠেগুলো শুধু। এবার আমি দুধের এই ক্রিমটা তৈরি করে নেব। কড়ার মধ্যে হাফ লিটার দুধ দিয়ে দেবো। আমার লাগবে না, যে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। দুধটা এইভাবে নেড়ে নেড়ে একটু কমিয়ে নিতে হবে, ঘন হয়ে আসলে তারপর আমি মিষ্টিটা অ্যাড করবো। এর মধ্যে দুধের মধ্যে কোনো রকম নুন দেবো না আমি। আমি এর মধ্যে এখন দিয়ে দেবো এই চালের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে এটা এইভাবে নাড়তে হবে শুধু। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, আমি এর মধ্যে এবার এই বাতাসাটা দিয়ে দেবো। অল্প বাতাসা দিলাম, অল্প গুড় দেবো, খেজুরের গুড়টাও দিয়ে দিলাম। দুরকম দিয়েছি, ফ্লেভারটা খুব সুন্দর আসবে, কালারটা খুব সুন্দর আসতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি একে একে পিঠেগুলো দিয়ে দেবো।
পিঠেগুলো দিয়েও তো ফোটাতে হবে একটু, দুধটা তো আরো একটু ঘন হয়ে যাবে। এভাবে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। পিঠে আমার একদম রেডি হয়ে গেছে, দারুণ সেন্ট বেরিয়েছে, আর ক্রিমটা একদম ঘন হয়ে গেছে, দেখুন একদম ঘন হয়ে গেছে, খেতে দারুণ লাগবে। খেজুরের গুড় আছে না, এবার আমি এটা ঢেলে নেব, গ্যাস অফ করে দিলাম। পিঠেগুলো ফুলে উঠেছে সব, দেখলেন আমার কত সহজ একটা সুস্বাদু পিঠে তৈরি হয়ে গেল, দুধ গোকুল পিঠে। আপনারা চাইলে পিঠেগুলো ছোট বড় আপনাদের সাইজ মতো বানাবেন, আর আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি কত নরম আর কত স্পঞ্জি হয়েছে জিনিসটা। আমার একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন একদম ভেতরে পুর কিন্তু বেরিয়ে আসেনি। আমার পরিবেশনের পালা এবার, আপনারা এইভাবে বাড়িতে কোনো একদিন বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, আর এটা খেতে ভীষণ টেস্টি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।